ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো খুব পড়াশোনার মধ্যেই আছো ইলেভেন বলে ডানা মেলে আকাশে উড়ছো না সবাই মাটিতে পা রেখে চলছো এটা আমার বিশ্বাস কিন্তু বাস্তবে কতটা তোমরা মাটিতে পা রেখে আছো না আকাশে উড়ছ সেটা আমি তো বুঝতে পারছি না তো যাই হোক তোমাদের কাছে একটাই কথা নিজেকে মাটিতে পা রেখে চলার অভ্যেস করাও আকাশে বেশি উঠতে যেও না তাহলে হয়তো এত দূর উড়ে যাবে যে বাস্তবের জমির সাথে তোমার ফারাকটা অনেক বেড়ে যাবে সেই কাজটা করো না নিজেকে বাস্তবের জমিতে দাঁড়িয়ে চলতে শেখো লাইফটা খুব কঠিন জীবনটা খুব শক্ত সামনে আসছে সেখানে কি করবে কি হতে পারো কী হতে পারো না এই দুটো বছর তোমাকে ঠিক করে দেবে এই দুটো বছরই তোমাকে বলে দেবে যে তোমার পজিশান কোথায় তোমার এই সমাজ তোমাকে কতটা অ্যাকসেপ্ট করবে কিভাবে অ্যাকসেপ্ট করবে তোমার ফ্যামিলি কিভাবে অ্যাকসেপ্ট করবে তোমাকে তোমার পজিশান কোথায় হবে সেটা তোমাকে ঠিক করতে হবে এই দুটো বছরেই লড়াইটা এখন থেকেই শুরু করো লড়াইয়ের ময়দানে নেমে পড়েছো যখন হাল ছাড়া যাবে না আর্টস যদি নিতে চারশো বারোটা কোনো ব্যাপার ছিল না সায়েন্সে চারশো পেতে গেলে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে আর একটাই কথা আওড়ে যেতে হবে একটাই কথা মনের মধ্যে রাখতে হবে জব তাক তোরে নেহি চলো আজকে একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি আমি তোমাদের বায়োলজি এডুকেটার এসেন্সার আমরা আজকের কি পড়বো রাইবোজম দেখো সেল চ্যাপ্টারের একটা মাইক্রোকন ডি একটা ছোট্ট শর্ট ভিডিও করেছিলাম আজকে আমরা একটু রাইবোজমটা দেখি রাইবোজম কে কবে কোথায় কিভাবে আবিষ্কার করেছে এটা বিষয় হচ্ছে সব বইতে থেকে দেখে দিও আমি ওর স্ট্রাকচার ওর ডিভিশন ওর ফাংশান এগুলো সম্বন্ধে একটু আলোচনা করছি চলো তাহলে রাইবোজম দেখো তাহলে রাইবোজমের আগে প্রথম আমরা দেখি প্রকারভেদ ঠিক আছে রাইবোজোম রাইবজমের আমরা ফার্স্ট কি দেখছি রাইবের প্রকারভেদ রাইবোজমের প্রকারভেদ রাইবোজম কয় প্রকার রাইবোজম দুই প্রকার ঠিক আছে একটা প্রকারিওটিক রাইবোজোম একটা ইউকারিটিক রাইবোজম তাহলে রাইবোজম যদি আমরা প্রকারভেদ দেখি রাইবো টু হয় ঠিক আছে চলো তাহলে আমরা দেখি টু দেখো রাইবোজম প্রকারভেদ একটা হচ্ছে প্রো ক্যারিওটিক রাইবোজম প্রো ঠিক আছে প্রোক্যারিওটিক রাইবোজোম আর এটা হচ্ছে ইউক্যারিওটিক রাইবোজোম প্রো ক্যারিওটিক রাইবোজম ইউ ক্যারিওটিক রাইব প্রো ক্যারিওটিক রাইবোজোম এটা কত এস হয় এটা হয় সেভেন্টি এস ইউ ক্যারিওটিক রাইভোজম এটা হয় 80s প্রোক্যারিওটিক রাইবোসোম কোথায় দেখতে পাওয়া যায় যেমন লাইক অ্যাজ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবালে এই সমস্ত প্রোক্যারিওটিক જીবে ইউক্যারিওটিক রাইবোসোম সমস্ত প্রাণী ও উদ্ভিদে দেখা যায় প্রাণী উদ্ভিদ এই সবের কোষে দেখা যায় ব্যাকটেরিয়া কোষে দেখা যায় ঠিক আছে তো আমরা প্রকারভেদ সম্বন্ধে জানলাম এবার এদের সম্বন্ধে একটু ডিটেলস আমাদের নলেজ নিতে হবে যে কি ব্যাপারটা আছে কি ব্যাপার দেখো প্রোক্যারিওটিক রাইব ফার্স্টে আমরা দেখি এস রাইব সবাই খুব মনোযোগ সহকারে দেখবে আর কেউ অন্য মনস্ক হবে না ক্লাসটা যখন করবে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে বুঝার চেষ্টা করবে একটা দেখো সেভেনটি এস রাইবজম আরেকটা আমরা নিয়েছি এইট

দুটো সাবিনিট কিভাবে একটা রাইবোজম তৈরি করে তো আমরা সবাই ছোটবেলা থেকে কোষের মধ্যে পড়ে আসছি এ একটা কোষ তোমার একটা ছোট্ট একটা কোষ আঁকলে এরকম একটা কোষ এই একটা কোষ দিলে কোষের মধ্যে রাইবোজম এই এই গোল 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 দিয়ে দিলাম রাইবোজম হয়ে গেল ফ একদম সুন্দর এরকম একটা দিয়ে দিলাম কিন্তু রাইবোজম মানে সবাই যে একদম রকম ভাবে থাকে তা না আমাদের এই আঁকাটার মধ্যে অনেক ডিফি প্রবলেম আছে অনেক সমস্যা আছে কি সমস্যা বলো তো একটু দেখাই চলো তাহলে ব্যাপারটা হচ্ছে দেখো রাইবোজম কখনো কোষের মধ্যে ওই রকম তুমি দিতে পারো কোষের মধ্যে এরকম গোল গোল দিতে পারো কিন্তু এরকম দিতে গেলে তার মাঝখান থেকে এরকম একটা লাইন দিতে হবে তারপরে আমরা এরকম গোল গোল তুমি কোষের মধ্যে দিলে সরি তুমি একটা কোষ আঁকলে কোষের মধ্যে একটা রাইবোজম দিলে কোষের মধ্যে একটা রাইবোজম দিলে দিয়ে লিখে দিলে সেভেন টিএস এইট টি রং আর হবে না ওইসব ওটা আইদার লিখতে হবে এস ফিফটি এস নাহলে ফোরটি এস লিখতে হবে যদি তুমি সেভেন্টি এইট দিতে চাও তাহলে এইভাবে দিতে হবে রাইগুজমের দুটো সাব ইউনিট তারা আলাদা আলাদা ঘুরে বেড়ায় একসাথে কখনো থাকে না কি রকম ব্যাপারটা তাহলে একটু বুঝে নাও ধরো থার্টি এস সাব ইউনিট দেখে নাও দুটো থা থার্টি আর এ দেখি দিই তাহলে কীরকম থাকে ঘুরে বেড়ায় দেখো এইটা ধরো থার্টি এস সাব ইউনিট আর এইটা ধরো ফিফটি এস সাব ইউনিট থার্টি এর সাব ইউনিট এটা ফিফটি এর সাব ইউনিট এটা দুটো সাব ইউনিট আছে এবার দেখো এই থার্টি আর ফিফটি দুজনে জুড়ে যেতে পারে কিরকম জুড়ে যাচ্ছে দেখো থার্টি এই থার্টি জুড়লো এর নিচে এই ফিফটি জুড়ে গেল থার্টি আর ফিফটি জুড়ে গেল হয়ে গেল কত উপরেরটা তাহলে কত এস থার্টি এস নিচেটা কত ছিল ফিফটি হয়ে গেল সেভেন্টি এস থার্টিএস ফিফটি এস জুড়ে গিয়ে হয়ে গেলো কত সেভেন্টি এস তুমি বলবে স্যার থার্টি ফিফটি জুড়লে এইটটি হয় সেভেন্টি হলো কী করে কারণ ওদের এইখানে এইখানে একটা কমন এই এইটুকু রিজিয়ান কমন থাকে এইটুকু কমন রিজিয়ান আছে এখান থেকে মাইনাস টেন বাদ যায় মাইনাস টেন হয়ে যায় থার্টি আর ফিফটি এইটটি হওয়ার কথা এইটুকু মাইনাস টেন হয়ে গেলে কত হলো সেভেন্টি মানে থার্টি আর ফিফটির এমনভাবে জুড়ছে একজন আরেকজনের উপরে জুড়ছে এই জায়গাটা কমন রিজিয়ান থার্টি আর ফিফটির ওই জন্য ওটা কমন ধরা হয় দুটো কমন ধরলে মাইনাস টেন বাদ গেল সেভেন্টি এস 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 হয়ে সেম একইভাবে ফর্টি ফর্টি আর নিচে সিক্সটি আর সিক্সটি জুড়লো তাদের এইটুকু জায়গা কমন এইটুকু জায়গা কমন এখানে মাইনাস টোয়েন্টি বাদ যায় কত ছিল এটা ফর্টি আর সিক্সটি এটা ছিল মাইনাস টোয়েন্টি বাদ যায় উপরেরটা ছিল ফর্টি নিচেরটা ছিল সিক্সটি ফর্টি আর সিক্সটি হওয়ার কথা ছিল কত দুজনে মিলে হওয়ার কথা ছিল ইকুয়াল টু হান্ড্রেড কিন্তু হান্ড্রেড না হয়ে এখানে টোয়েন্টি বাদ গেছে হয়ে গেছে কত এস এইটটি এস এইটটি এস হয়েছে ঠিক আছে তাহলে কীভাবে ফর্মেশন হয় বুঝলাম এখন তোমাদের প্রশ্ন আসতে পারে এদেরকে জুড়ে দেয় কে এদেরকে জুড়ে দেয় কে এদেরকে জোড়ার জন্য একটা বিশেষ আর এন এ আছে এরকম এম আর এ থাকে এটার নাম কি এম আর এ এই কি কাজ করে এরা থার্টি প্রথমে থার্টি এসে বসলো তার নিচে থার্টির নিচে থার্টির নিচে এই বসে গেল ফিফটি বা যদি ফর্টি হয় প্রথমে উপরে এসে বসবে কে ফর্টি নিচে তারপরে এসে বসবে সিক্সটি এই যে দুজনকে জুড়ে দিচ্ছে এই জোড়ার কাজটা তাহলে কে করে এ মারে ঠিক আছে দুটো দুটো সাব ইউনিট দুটো অধৈককক তাহলে এটা একটা এটা একটা অধ একক ছোট অধৈককক তাহলে রাইবোজম দুটো অধৈককক নিয়ে তৈরি ছোট ছোট অধ একক আর নিচেরটা হচ্ছে বড় অধ একক ছোট অধৈককক আর বড় অধৈকক দুজনকে জুড়ে দিচ্ছে গিয়ে এমআরএনএ এমআরএন এ যখন জুড়ে দিচ্ছে তখন এই পুরো জিনিসটার নাম হয়ে যায় পলিজোম পলিজোম বা পলি রাইবোজোমও বলতে পারো পলিজোম আমার জায়গা নেই আমি শুধু পলিজোম লিখলাম এই গঠনটাকে তাহলে তখন কি বলা হয় পলিজোম বা পলি পলিরাইবোজোমও বলা হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছো যে রাইবোজোমের দুটো সাব ইউনিট দিয়ে তৈরি সে সেভেনটি হোক বা এইটটি হোক যেই হোক দুটো সাবিনেট দিয়ে তৈরি তাদেরকে জুড়ে দেয় কে এম আর এন এবার আমরা জানবো যে সেভেনটি আর এইটটি তৈরি কি দিয়ে দুটো জিনিস দিয়ে তৈরি একটা হচ্ছে রাইবোজোমাল প্রোটিন আর একটার নাম হচ্ছে একটা রাইবোজোমাল সরি আর আর এন এ থাকে একটা আর আর থাকে হচ্ছে প্রোটিন থাকে তাহলে এই সেভেন এস এর এই দুটো অধৈক হোক বা এই দুটো অধিক হোক যারাই হোক না কেন তারা তৈরি কি দিয়ে একটা আর আর একটার নাম হচ্ছে প্রোটিন এই দুটো জিনিস দিয়ে তৈরি চলো আমরা পরের স্লাইডে সেটা দেখব দেখো খুব ভালো করে সবাই মন দিয়ে দেখবে আমরা তাহলে দুটো ফরমেশন দেখবো এখানে একটা দেখছি প্রোক্যারিওটিক 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 রাইবোজোম প্রোক্যারিওটিক রাইবোজোম আরেকটা এখানে দেখছি ইউরিওটিক প্রোকেরিওটিক রাইবোজম ইউক্যারিওটিক রাইব এই দুটো রাইব আমরা দেখছি দুটোর গঠন তাহলে প্রোক্যারিওটিক রাইবোজম তোমরা সবাই যেন 70s এস প্রকৃতির হয় এটা 80s এই এসব নিয়ে আমাদের আগে বলেই দিয়েছি কিছু বলার নেই দেখো 70s এস দুটো অধ একক কত একটা আর একটা হচ্ছে ফিফটি এস আর একটা হচ্ছে ফিফটি এস একটা ফর্টি এস একটা সিক্সটি এস এ দুটো আমরা জানি এই থার্টি এস আর ফিফটি এস কিভাবে জুড়ে যায় সেগুলো আমরা জেনে নিয়েছি এখন এস তৈরি কি দিয়ে থার্টি এস তৈরি কি দিয়ে থার্টি এ দুটো পার্ট থাকে দেখো এস হোক যে কোনো রাইবোজম দুটো দুটো অংশ নিয়ে তৈরি তাহলে এই যে থার্টি এর কথা বলছি থার্টিএস তৈরি দুটো একটা থাকে প্রোটিন আরেকটা থাকে রাইবোজমাল আরে আর 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 50 ऐसे होता है प्रोटीन प्रोटीन था के R था के R R N 40 ऐसे एक है ने होता है था के कि प्रोटीन आर था के R R N 60 ऐसे होता है था के प्रोटीन आर था के রাইবোজোমাল আর এনে ঠিক আছে মানে আর এনে কেমন আর এনে রাই আর মানে হচ্ছে রাইবোজোমাল আর এনে সেই রাইবোজোমাল আর এনে আর প্রোটিন দিয়েই তৈরি এটা হচ্ছে আমাদের মূল কথা তাহলে এবার চলো আমরা দেখি থার্টিএস থার্টি এস এ কি থাকে দেখি থার্টি এসে এ একুশটা প্রোটিন থাকে থার্টি এসে প্রোটিন থাকে প্রোটিন সমান সমান আমি এখানে লিখে দিচ্ছি প্রত্যেকটাতে প্রোটিনের সংখ্যা কত কি ব্যাপার আছে সব আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে শোনো তাহলে প্রোটিন থাকে একুশটি একুশটি প্রোটিন থাকে প্রোটিন সবার প্রোটিনগুলো আগে লিখে দিই ফিফটি এস ফিফটি এস এ কতগুলো প্রোটিন থাকে মনে রাখতে হবে থার্টি এস আর ফিফটি এস ফিফটি এ থাকে চৌত্রিশটা প্রোটিন ফর্টি এস তিরিশটা প্রোটিন সিক্সটি এস চল্লিশটা প্রোটিন সব টি লিখবে চল্লিশ টি তিরিশটি চৌত্রিশটি প্রোটিন প্রত্যেকটার প্রোটিন কয়েকটা থাকলে আমরা জেনে নিলাম এবার রাইবো জমাল আর এনে দেখো থার্টি এস এ যে রাইবো জমাল আর এনে সেটা এক প্রকার রাইবো জমাল আর এনে থাকে সেটা হয় সিক্সটিন এস আর থাকে সিক্সটিন এস আর এনে সিক্সটিন এস রায় আর থাকে কোথায় থার্টি এস এর মধ্যে এবার দেখো সাথে ফিফটি এস ফিফটি দু রকম একটা থ্রি এস কি টোয়েন্টি থ্রি এস আর এ ফাইভ এস এটাও তাই আর আর বোঝা গেল তাহলে আমরা দেখে নিলাম তাহলে সেভেন্টি এস রাইবোজোমের থার্টি এস সাব ইউনিট ছোট অধহেক যেটা ছোট অধহেক প্রোটিন থাকে একুশটা রাইবোজোম অনলি ওয়ান টাইপ রাইবোজোম থাকে সরি রাইবোজোমাল আরএনএ এনে থার্টি এস এ প্রোটিন থাকে একুশটা রাইবোজোমাল আরএনএ থাকে অনলি একরকম সেটা সিক্সটিন এস আর আর এনে ফিফটি এ প্রোটিন থাকে চৌত্রিশটা রাইবোজোমাল আর থাকে দু রকম একটা টোয়েন্টি থ্রি এস আর একটা থাকে ফাইভ এস আর আর এনে এটা আমরা সবাই জেনে গেলাম এরপরে আসবে দেখো এখানে এখানে ফর্টি এসে এখানে অনলি ওয়ান এইটিন এস আর আর এনে থাকে এইটিন এস আর আর এনে থাকে ফর্টি এস এর মধ্যে তাহলে আর এক রকমই থাকে সেটা এইটিন এস আর এখানে সিক্সটিতে থাকে তিন প্রকার আর এনে একটা

সবাই হচ্ছে আর এই হলো দুজনের গঠন দুজনে যা যা দিয়ে তৈরি আমরা এখানে দেখে নিলাম কোনো কারোর বুঝতে আশা করি অসুবিধা নেই সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো ছোট্ট ভিডিও বেশি বড় করব না এখানে রায়গ কুড়ি মিনিটের বেশি আমি তো নিয়ে যাবই না তো আর কি এর মধ্যে বাকি থাকে ও একটা কথা না বললেই নয় এস কথাটা কেন এসছে এর ইতিহাস তো জানতেই হবে না জানলে হবে না তো চলো আমরা দুই দেখে নিই তো আরেকটা কথা তো সবাই জেনে গেছো যে রাইবোজমের অধৈকক গুলো তাহলে দেখো আমাদের যে কোনো একটা কোষ ধরো এই একটা কোষ আঁকলাম প্রাণী কোষ তাহলে এই প্রাণী কোষে এটা ধরো নিউক্লিয়াস ঠিক আছে রাইবোজম রাইবোজমের এই অধৈকক গুলো কিন্তু এরকম চারিদিকে ছোট ছোট ঘুরে বেড়ায় এই অধৈ ছোট আর বড় অধৈ তারা কিন্তু আলাদা আলাদাভাবে এই কিছু অধৈকক কি হয় কিছু ধরুন ছোট হয় কিছু অধিক হয় বড় হয় তাহলে কিছু এরকম ছোট অধিক থাকে আর কিছু এরকম বড় অধৈক থাকে ছোট আর বড় গুলো ছোট আর বড় জুড়ে যায় এর দ্বারা দেখো ছোট অধৈক ছোট আধৈ আর বড় অধৈক কিভাবে জুড়ছে দেখো খুব ভালো করে খেয়াল করবে এই ছোট আধৈ কক জুড়লো এই বড় অধৈক কক জুড়লো নিচে বড় এই বড় এই কমন রিজিয়নটা দেখো তাহলে এরকম ছোট্ট অধৈককটা আগে জুড়ছে তার নিচে এই বড় অধৈকক তাহলে বড় আগে ছোটটা এরকম পর পর জুড়তে থাকবে এই এগুলো ছোট এর নিচে প্রত্যেকটা এরকম বড় বড় অধৈক এরকম জুড়ে যায় তাহলে এই জুড়তে হেল্প করছে কি এটার নাম হচ্ছে এম আর এন এ এটা থার্টি এস এটা ফিফটি এস অধৈক এই যেটা গঠন করেছে এটার নাম হচ্ছে পলি এই পলি রাইবসম গঠন করার সময় তিনটে অঞ্চল থাকে সেটাও আমি পরে সেটাও একবার দেখিয়ে দিই তাহলে ধরো এই একটা এমআরএনএমআর এ আর লিখতে হবে না এই তো এমআরএন এ লেখাই আছে এমআরএন এখানে আগে প্রথমে বসছে গিয়ে ছোট ককটা এই বসে গেছে তার নিচে একটা বড় অধবাগ আছে দেখো এই যে বড় অধবা গেল এখানে তিনটে অঞ্চল তৈরি হয় তিনটে অঞ্চল কেমন আমরা একটু দেখি এক দুই তিন একটা অঞ্চলকে বলা হয় এ সাইট একটাকে বলা হয় পি সাইট একটাকে বলা হয় ই সাইট এ ফর হচ্ছে অ্যাকসেপ্টার সাইট পি ফর পেপটাইডিল সাইট আর ই ফর হচ্ছে এক্সিট সাইট তাহলে এই তিনটে অঞ্চল এ ফর অ্যাকসেপ্টার অ্যাকসেপ্টার অঞ্চল পি ফর পেপটাইড পেপটাইডিল অঞ্চল বা পেপটাইড পেপটাইড অঞ্চল আর ই ফর এক্সিট এক্সিট এটা ইংলিশে লিখে দিচ্ছি বেরিয়ে যায় এক্সিট অঞ্চল এই তিনটে অঞ্চল থাকে অ্যাকসেপ্টর অঞ্চল পেপটাইড অঞ্চল এক্সিট অঞ্চল এটা প্রোটিন তৈরি যখন হয় এই তিনটে অঞ্চল মানে এখানে অ্যামিনো অ্যাসিড এসে জুড়ে যায় এই অ্যাকসেপ্টর অঞ্চলে কে এসে জুড়ে যায় এখানে এরকম একটা অ্যামিনো অ্যাসিড এসে জুড়ে যায় তাহলে এটা ছোট্ট করে দেখাই এখানে এরকম একটা অ্যামিনো অ্যাসিড আসে অ্যামিনো অ্যাসিড জুড়ে যায় সেই অ্যাসিড এখানে এসে পেপটাইড বন্ড তৈরি করে আর এই ই অঞ্চল থেকে বেরিয়ে যায় অ্যাকসেপ্টর অঞ্চলে অ্যাসিড প্রথম অ্যামিনোসিড অবশ্য পেপটাইড অঞ্চলে এসে বসে তারপরের অ্যামিনোসিডগুলো আসে এ অঞ্চলে আর ই অঞ্চল থেকে বেরিয়ে চলে আসে এই জন্য তিনটি অঞ্চলের তিন রকম নাম হয়েছে এই রাইবোজম কিসে হেল্প করে আমরা সবাই জানি প্রোটিন তৈরিতে হেল্প করে ঠিক আছে রাইবোজমের মধ্যে অ্যামিনো অ্যাসিডগুলো জুড়তে জুড়তে এই যে এই যেটা আসলো এসে জুড়ে গেল এটার নাম হচ্ছে টিআরএম এটার নাম হচ্ছে টি আর এন এ টি আর এন এ আসে এরকম বসে জুড়ে যায় এবার দেখো এই টি আর এন এ তার মাথায় কি বহন করে নিয়ে আসে এখানে বহন করে নিয়ে আসে অ্যামিনো অ্যাসিড এখানে বহন করে নিয়ে আসে অ্যামিনো অ্যাসিড এই অ্যামিনো অ্যাসিড এখানে পর 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 জুড়তে থাকে জুড়ে গেলে কি কর তৈরি হবে অ্যামিনো অ্যাসিড জুড়লে পলিবেপটাইড আর পলিপেপটাইড থেকে প্রোটিন তৈরি হবে এগুলো আমরা সব জানি এগুলো আমরা পরে আরো ডিটেলসে জানবো ঠিক আছে তো আর বাকি থাকলো এস এস এর ব্যাপারটা নিয়ে এস দেখো এস এস হচ্ছে সায়েন্টিস্ট ভেদবার্গ ভেদবার্গের নাম থেকে এসছে সায়েন্টিস্ট ভেদবার্গ নাম থেকে এস কথাটা এসছে এস ফর আরো একটা ভাবে এস বলা হয় এসটা কাকে ইন্ডিকেট করে সেডিমেন্টেশন রেট সেমেন্টেশান রেট আমরা এই যে এইস বলি বা এস বলি এই যে এস এই যে এস এই তার মানে কি এটা হচ্ছে বোঝায় মানে কি আমরা একটা ছোট্ট করে বোঝাচ্ছি ধরো একটা টেস্ট টিউবের মধ্যে আমরা রাইগোজম নিয়েছি এটা একটা টেস্ট টিউব এর মধ্যে আমরা একটা লিকুইড আছে এই লিকুইডের সাথে আমরা কি নিয়েছি এখানে একটা রাইগোজম গোজব নিয়েছি কিছু এখানে কিছু রাইবোজম নিয়েছে রাইবোজম নিয়েছে এবার এই টেস্ট টিউবটাকে তাহলে এটা কি নিয়েছি রাইবোজম রাইবোজম নিয়ে এই টেস্ট টিউবটাকে এইরকম একটা যন্ত্রের মধ্যে নিয়ে গেছি এই যন্ত্রটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ যন্ত্র তার সেন্ট্রিফিউজ যন্ত্রের এরকম টেস্ট টিউবের হোল্ডার থাকে হোল্ডার সেই টেস্ট টিউব এই টেস্ট টিউবটাকে এই হোল্ডারের মধ্যে দিয়েছি দিয়ে এই যন্ত্রটা অনেকটা কিছের মতো জানো মিক্সার গ্রাইন্ডার দেখেছো তোমরা সেই মিক্সার গ্রাইন্ডারের মতো যন্ত্র মিক্সার গ্রাইন্ডার যেমন খুব জোরে ঘোরালে খুব জোরে খুব জোরে ঘোরে ঘুরে কি হয়ে যায় তোমাদের যে কোনো আমরা যে কোনো পেস্ট করতে চাই বা গুঁড়ো করতে চাই গুঁড়ো হয়ে যায় এই যন্ত্র আরো জোরে ঘুরে এই টেস্ট টিউব হোল্ডার গুলো এর মধ্যে এই হোল্ডারের মধ্যে দিয়ে টেস্ট টিউব ঢাকনা দিয়ে যদি এখানে প্রচন্ড জোরে ঘোরানো হয় কত হাজার জানো পঞ্চাশ হাজার আরপিএম ঘোরালে আরপিএম মানে রোটেশন পার মিনিট পঞ্চাশ হাজার আরপিএম প্রতি মিনিটে পঞ্চাশ হাজার বেগে ঘুরবে এটা তাহলে এর মধ্যে রাইবোজম এমনি সেটা মাইক্রোস্কোপিক খালি চোখে দেখা যায় না সেই জিনিসটা আরো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাহলে এর পরে আমরা এখান থেকে যখন টেস্ট টিউবটাকে বের করব ভালো করে দেখো বুঝে নাও টেস্ট টিউবটাকে তো আমরা এখানে পাঠিয়েছিলাম এই যে টেস্ট টিউবটাকে আমরা এখানে পাঠিয়েছিলাম দাঁড়াও দেখো টেস্ট টিউবটাকে এই আমরা এখানে পাঠিয়েছিলাম এই হোল্ডারের মধ্যে এরপরে টেস্ট টিউবটাকে যখন আমরা বের করব এখানে পঞ্চাশ হাজার আর পি এ ঘোরানোর পর সেই টেস্ট টিউবটাকে রেখে দিলে আমরা দেখব যে তার মধ্যে এই লিকুইডটা তো ছিল লিকুইডের মধ্যে রাইবজমগুলো অধক্ষিপ্ত হচ্ছে অধক্ষিপ্ত হওয়ার সময় কী দেখব যেগুলো ছোট একদম গুঁড়ো গুঁড়ো সেগুলো আগে নিচে অধক্ষিপ্ত হয়ে গেছে একদম ছোট ছোটগুলো নিচে অধক্ষিপ্ত হয়েছে আর যেগুলো একটু বড় বড় টুকরো 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 হয়ে গেছে রায় বোঝব এই যে টুকরো টুকরো হয়ে গেছে সেই বড় টুকরোগুলো একটু পরে অধক্ষিপ্ত হচ্ছে ঠিক আছে একদম ছোটোগুলো প্রথমে অধক্ষিপ্ত হচ্ছে আর একদম একটু বড় টুকরোগুলো একটু পরে অধক্ষিপ্ত হচ্ছে তাহলে এই যে কি হচ্ছে অধক্ষিপ্ত হচ্ছে অধ ক্ষিপ্ত হওয়া অধক্ষিপ্ত হওয়ার ইংরেজি তোমরা জানো সেডিমেন্টে হওয়া এই সেডিমেন্টটা এই অধক্ষিপ্ত হওয়ার অধক্ষিপ্ত হওয়ার যে বেগ অধক্ষিপ্ত হওয়ার যে গতিবেগ বেগ অধক্ষিপ্ত হওয়ার বেগ এটাকেই আমরা কি বলছি সেডিমেন্টেশন সেডিমেন্টেশন রেট এটাকে আমরা কী বলছি সেডিমেন্টেশন রেট এই যে অধক্ষিপ্ত হওয়ার যে বেগটা আমরা দেখছি নিচের দিকে অধক্ষিপ্ত হওয়ার সেটাকে আমরা বলছি সেডিমেন্টেশন রেট সেটাকে একটা ম্যাথমেটিক্যাল ওয়েতে ক্যালকুলেশন করা যায় বিরাট বড় ম্যাথামেটিক্যাল ওয়ে আছে সেটার মান প্রো ক্যারিওটিকের বেলায় হয় সেভেন্টি আর ইউক্যারিওটিকের বেলায় এই সেডিমেন্টেশন হওয়ার রেট প্রোক্যারিওটিকের বেলায় হয় সেভেন্টি আর ইউকারিউডিকের বেলায় হয় এইটটি সেভেনটি হয় বলে এটাকে বলা হয় সেভেন্টি এস আর ইউকারিডিকের বেলায় এইটটি হয় বলে বলা হয় এইটটি এস এস কথাটা এসছে এই সেরিমেন্টেশনের কথা থেকে বা এই সায়েন্টিস্ট তার নামের প্রথম অক্ষর এস সেটা থেকে দুটো থেকেই এস কথাটা প্রযোজ্য ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে কিভাবে এস কথাটা এসছে মানে সহজ কথা একদম সহজ বাংলায় বললে রাইবোজমকে যদি আমরা টেস্ট টিউবে নিয়ে তাকে আমরা কি করি এরকম সেন্ট্রিফিউজ করি এটা কোন যন্ত্র সেন্ট্রি ফিউজ যন্ত্রে সেন্ট্রিফিউজ যন্ত্রে যদি পঞ্চাশ হাজার আরপিএম এ যদি ঘোরাই সেন্ট্রিফিউজ করি সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেই চূর্ণ বিচূর্ণ টুকরোগুলো কি হয় নিচে অধক্ষিপ্ত হয়ে থাকে কালারটা অন্য দিয়ে ভুল হয়েছে দেখো এই যে নিচে বড় টুকরো গুলো উপরের দিকে এখনো আছে বড় টুকরো গুলো আর যেগুলো ছোট টুকরো সেগুলো হচ্ছে ছোট টুকরো গুলো বড় গুলো ধীরে হবে দ্রুত অধক্ষিপ্ত হবে এই অধক্ষিপ্ত হওয়ার যে বেগ এই অধক্ষিপ্ত হওয়ার যে বেগ এই অধক্ষিপ্ত হওয়ার বেগটাকে আমরা কি বলছি সেডিমেন্টেশন রেট সেই বেগটাকে একটা ম্যাথামেটিক্যাল ওয়েতে ক্যালকুলেট করলে কারোর মান আছে প্রোক্যারিওটিক কোশের রাইবোজমের বেলায় মান আছে সত্তর আর ইউকারিওটিক কোষের রাইবোজমের বেলায় মান আছে এইটটি আশি তার থেকে ওদের নাম হয়েছে সেভেন্টি এস এইটটি এস আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছ সবাই ভালো করে পড়বে পড়াশুনো একদম খুঁটিয়ে পড়তে হবে কিন্তু যব তাক তোড়েঙ্গে নেই তব তাক ছোড়েঙ্গে নেই ছাড়া যাবে না পড়াশুনোকে এমন ভাবে করো লেগে থাকো করতে হবে যেখানে বুঝতে পারছো না আরো ভালো করে সেটা জানার চেষ্টা করো করে দেখাও কিছু একটা করে দেখাও ইলেভেনে উঠেছি আকাশে মেলে ওড়ার জন্য কিছু একটা লাইফে করে দেখানোর জন্য করে দেখানোটা কিন্তু এমনি হাওয়ায় হবে না তার জন্য পরিশ্রম তার জন্য ডেডিকেশন তার জন্য প্যাশন প্যাশনেট হতে হবে আর সেটা যদি থাকে অবশ্যই তুমি পারবে আর পারার জন্য একটা কঠোর শক্তিশালী মন দরকার যে মনটা সবসময় তোমাকে পাওয়ার দেবে একটাই কথা বলবে এটা করবো তো করবোই জব তাক তেঙ্গে নেহি তব তাক নেই পরের দিন দেখা হবে গুড বাই